বাচ্চারা সহজে খেতে পারবে এমন রেসিপি সবসময় শেয়ার করছি। তো আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো আজকে আমি যে খিচুড়ি রেসিপিটা নিয়েছি সেটা আমি মাছ দিয়ে তৈরি করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 পিস পরিমাণ সুরমা মাছ। সুরমা মাছ কাটা খুব কম বলে বাচ্চারা এই মাছটা খেতে খুব পছন্দ করে। সুরমা মাছ অতি সাধারণ একটি মাছ, কিন্তু এই মাছের গুণাগুণ অনেক। এই মাছে আমাদের শরীরে যে পরিমাণ উপকার করে তা জানলে সত্যি অবাক হতে হবে। এমনি এটি সামুদ্রিক মাছ হওয়ায় এই মাছ দেহের প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু অনেকাংশেই সরবরাহ করে। তো এটা আমি আজকে আমার 14 মাসের বাবুকে তৈরি করে খাওয়াবো। তো মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিব অল্প পরিমাণে ধনে জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে লবণ। আপনার বাবুকে আপনি যখন লবণ খাওয়ানো শুরু করবে তখন যদি আপনি মাছ খাওয়াতে চান তখন থেকেই আপনি লবণটা অ্যাড করতে পারেন। আর মাছটা যদি ম্যারিনেট করে রাখেন এতে কিন্তু মাছের ফ্লেভারটা ভালো আসে। তো এরপর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়েছি, এতেও কিন্তু বাচ্চা যে খাবারের ফ্লেভারটা অনেক ভালো হবে, এছাড়া পুষ্টিমানও কিন্তু অনেকাংশে বজায় থাকবে। তো মাছের গায়ে মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আপনি কিন্তু সাইডে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। সুরমা মাছে কিন্তু ওমেগা 3 থাকে, এছাড়া সুরমা মাছের চর্বিযুক্ত অংশে ভিটামিন ডি থাকে, যা হাড়ের সুস্থতা বৃদ্ধি, ক্যালসিয়াম শোষণকে উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধির পাশাপাশি কোষের বৃদ্ধিতেও কিন্তু ত্বরান্বিত করে। ত্বকের উপকারিতার পাশাপাশি সুরমা মাছ কিন্তু চুল ঝরা পড়ার যে রোধ সেটাও কিন্তু করে। তো মাছটা এক পাশে রেখে দিয়ে এখন আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু আর একটা শাক। শাকটা আমি নিয়েছি কলমি শাক, আপনি যে কোনো ধরনের শাকই নিতে পারেন। এছাড়া এক পাশে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং আদা রসুন পেস্ট। এছাড়াও আমি এর পাশাপাশি নিয়েছি মটরশুঁটি। আপনি বাবুকে 6 মাস থেকে মটরশুঁটি খাওয়াতে পারেন এবং নির্দ্বিধায় সেটা বাবু পছন্দ করবে। 6 মাসে পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে তার যে কোনো ধরনের খিচুড়ির সাথে আপনি কিন্তু মটরশুঁটি অ্যাড করতে পারেন। তো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে মটরশুঁটি খেলে সেটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। তো চলুন আসল রেসিপিতে যাওয়া যাক। তো আমার বাবুকে আমি কিন্তু প্রথম থেকে অলিভ অয়েল খাওয়াই, 8 মাস থেকে শুরু করেছি অলিভ অয়েলটা। এছাড়া আমি বাটারও কিন্তু তাকে খাওয়াই। আজকে বাটার অ্যাভেলেবেল ছিল না, সো আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। তো কিছুটা পরিমাণে অলিভ দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ টমেটো আমি ভালোভাবে ভেজে নিব। যখন আপনি বাবুর খাবারে বাটার বা অলিভ অয়েল ইউজ করবে তখন যে একটা স্মেল আসবে সেটা যখন আপনি নাক দিয়ে নেবেন তখনই আপনি বুঝতে পারবেন এটা আসলে বাবুর খাবারে কতটা পরিমাণে স্বাদযুক্ত করে। এরপর আমি যে চাল এবং ডাল ধুয়ে নিয়েছিলাম সে অল্প পরিমাণে চাল ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এবং টমেটো কুচির সাথে চাল ডাল আমি ভালোভাবে ভেজে নেব। যখন আপনি চাল ডাল ভালোভাবে ভাজবেন তখনও কিন্তু গন্ধ বেরোতে শুরু করবে, যেটা আপনার নাকে আসলে আপনি বুঝবেন যে খাবারটা কতটা সুস্বাদু হতে চলেছে। এরপর আমি যে আলু এবং মিষ্টি কুমড়ো কুচি করে নিয়েছি সেগুলো আমি এখানে ভেজে নেব। শাকটা আমি পরে অ্যাড করব। বাচ্চার খাবারে আপনি 6 মাস থেকেই কিন্তু আলু এবং মিষ্টি কুমড়ো অ্যাড করতে পারেন, এগুলো পিউরি করে খাওয়াতে পারেন। এছাড়া আমি যে মটরশুঁটিগুলো নিয়েছি ভালোভাবে ধুয়ে সেগুলো কিন্তু আমি এখানে এখন অ্যাড করে নিচ্ছি। মটরশুঁটিও কিন্তু 6 মাস থেকে খাওয়াতে পারেন। সবগুলো উপাদানে কিন্তু অনেক বেশি পুষ্টিমান সমৃদ্ধ। আপনার কাছে যদি আমি যে সবজিগুলো অ্যাড করেছি সেগুলো না থাকে আপনি অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি যে আদা রসুন নিয়েছিলাম সে আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর সে দিয়েছি অল্প পরিমাণে হলুদ, তার সাথে দিয়েছি অল্প পরিমাণে ধনে জিরের গুঁড়ো। আমি আমার বাবুর খাবারে সবসময় গরম মশলা অ্যাড করি, তো এখন আজকেও গরম মশলা অ্যাড করেছি। আপনারা যদি রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই গরম মশলা কিন্তু সব ধরনের উপাদানে মিক্স করে ব্লেন্ড করা আছে। এছাড়া এখানে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। বাবুর খাবারে আমি কিন্তু 9-10 মাস থেকে তাকে পিঙ্ক সল্ট খাওয়াই, আর এটাও কিন্তু বাবুর জন্য অনেক বেশি উপকার বয়ে আনে, যেটা আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপরে বাবুকে খাওয়াচ্ছি। তো এখন সবগুলো উপাদান আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। যখন পানিতে আপনি এগুলো সিদ্ধ করবেন তখন আপনি বুঝবেন যে পানি অল্প দিলেও হতো, কারণ মিষ্টি কুমড়া এবং আলু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি যে মাছটা ম্যারিনেট করে নিয়েছি সেটা আমি এখন দিব না। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে সাইডে চলে যাব। যে মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি সেটা এখন আমি ভালোভাবে হাত দিয়ে আরও একবার মেখে নিব। মেখে তারপরে এই মাছটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব। তো ঠিক একই নিয়মে মাছটা ভাজার জন্য আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাবুর খাবারে অ্যাড করতে পারেন আপনি প্রথম থেকে এবং নির্দ্বিধায়। আর যদি অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আপনি এটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েও করতে পারেন। এছাড়াও কিন্তু খুব সহজে 1 বছর পরে বাবুকে খাবারে অলিভ অয়েলটা অ্যাড করে আপনি খাওয়াতে পারেন। তো যে মাছটা নিয়েছি সেটা আমি এখন ভালোভাবে ভেজে নেব।
অবশ্যই খেয়াল করবেন মাছটা যেন ভালোভাবে ভাজা হয়, এর জন্য আপনি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, লো আঁচে রেখে ভালোভাবে ভেজে নেবেন। সুরমা মাছ কিন্তু অন্যান্য সামুদ্রিক মাছ থেকে একটু আলাদা স্বাদের হয়ে থাকে। এছাড়া সুরমা মাছ পুষ্টিতে উচ্চ, কম ক্যালোরি এবং চর্বিযুক্ত, কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটি দুর্দান্ত উৎস। ছয় মাস থেকে বাচ্চাকে আপনি চাইলে সুরমা মাছ খাওয়াতে পারেন, যেহেতু এটাতে কাঁটা নেই, সেহেতু এটা বাচ্চাকে খাওয়াতে কিন্তু কোনো ধরনের অসুবিধাও হবে না। তো মাছটা তুলে একপাশে রেখে দিয়েছি, আর এখন আমি যে সবজিটা রান্না করছি সেই সবজিটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। অনেকাংশে সিদ্ধ হয়ে এসেছে, তবু আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, তারপর আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এই পাশে যে সুরমা মাছটা ছিল সেই মাছটা আমি এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই বেছে নিচ্ছি, আর যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সেই সবজির সাথে মাছটা এখন অ্যাড করে দিচ্ছি। মাছের মাঝখানে একটা বড় কাঁটা আর সাইডে একটা বড় কাঁটা থাকে, এছাড়া কিন্তু সুরমা মাছে আর কোনো কাঁটা থাকে না। তাই আপনি চাইলে সহজেই বেছে গোটা গোটা আপনার বাবুর খাবারে অ্যাড করতে পারেন। ছয় মাসে আপনি চাইলে শুধু চাল ডাল দিয়েও এই মাছটা রান্না করে দিতে পারেন, অথবা ঝোল ঝোল করেও রান্না করে দিতে পারেন। এক বছরের বেশি হলে আপনি একটু ভেজে দিবেন, এতে বাবু খেতে অনেক বেশি পছন্দ করবে। যখন ছয় সাত মাস আপনি খাওয়াবেন তখন সেদ্ধ করে বা খিচুড়ির সাথে একসাথে মিক্স করে দিয়ে দিবেন, এতে কিন্তু মাছটা শক্ত না থেকে একেবারে খিচুড়ির সাথে মিশে যাবে, যাতে খাওয়াতেও অনেক বেশি সুবিধা হবে। আর এই মাছের মধ্যে যে তেল রয়েছে সেটা কিন্তু মানব দেহের জন্য একটি অপরিহার্য তেল। এটি সুস্থ হার্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এর টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু অনেকাংশে কমায়। তাই এই মাছ ছোট বড় সবার জন্য কিন্তু অনেক বেশি হেলদি হিসেবে কিন্তু পরিচিত। তো খাবারটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমি এই খাবারে সম্পূর্ণ পরিমাণে 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এরপর আমি খাবারটা আরও একবার ভালোভাবে ম্যাশ করে তাতে যে শাকগুলো আলাদা করে রেখেছিলাম সেটা মিক্স করে দিচ্ছি। বাচ্চার খাবারে আপনি অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িতে অল্প কিছু পরিমাণে শাক অ্যাড করতে। আপনি যদি মাছ, মুরগি এবং ডিমের সাথে বাবুকে অল্প পরিমাণে শাক অ্যাড করে খাওয়ান, এতে করে বাচ্চার পাকস্থলীতে যখন খাবারটা যাবে শাক কিন্তু ওই খাবারটা ভালোভাবে হজম হতে অনেক বেশি সহায়তা করবে এবং এতে করে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা সেই সমস্যাটা হবে না। তাই চেষ্টা করবেন প্রথম থেকে বাচ্চার খাবারে বা তার খিচুড়িতে অল্প কিছু পরিমাণে শাক অ্যাড করতে। তো আমার সম্পূর্ণ উপাদানগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ভালোভাবে ম্যাশও করে নিয়েছি, দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো যখন আপনি সিদ্ধ হয়ে যাবেন পানিগুলো আপনি আপনার ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন, এরপরে কিন্তু খাবারটা তুলে নিতে পারেন। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি পানি কিন্তু আমার বাবু যতটুকু খাবে ততটুকু পরিমাণে রেখেছি এবং এই খাবারটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। বাচ্চাকে প্রথমবার কীভাবে মাছ খাওয়াবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক শেয়ার করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।